মুরবি জি বলেন কি বিষয়? স্যার, এটা আমি 2020 সাল পর্যন্ত আমার একটা পারিবারিক জমি নিয়ে বিবাদ ছিল আর কি। তো অনেকবার আমার থানাতে দুই তিনবার বিচার হয়েছে, সালিস হয়েছে, আবার পরিষদে তিন চারবার সালিস হয়েছে, আবার গ্রাম সালিসও আমি করছিলাম আর কি। স্যার, এখানে সবই করা ছিল। স্যার, এমদাদ ভাই গিয়েছিল, চৌধুরী স্যার পাঠাইছিল, এমদাদ ভাই গিয়েছিল, এমদাদ ভাই সালিস হলো, এটা প্রথমটা সালিস এমদাদ ভাই, এটা মেনে ছিল, ফের আবার মেনে ছিল, ওরা সবকিছু মেনে ছিল, এটা হলো এমদাদ ভাই সালিস। তারপরে আমি গ্রামবার সে চিঠি দিয়ে সবাইকে মোটামুটি 250-300 লোককে চিঠি দিয়ে গ্রাম সালিস একটা ডাকছি, ওই সালিসও ওরা উপস্থিত ছিল, আবার মানছে, পরে আবার মেনে আবার গ্রাম সালিস করছে কি নিজে কিবা করে গ্রাম সালিস আমাকে এটা করে দিয়েছে, তুমি ইউনো স্যারের কাছে যাও, ইউনো স্যারের কাছে গেলে তুমি অবশ্যই বিচার পাওয়া পাবে। কে বলছে আপনি বিচার পাবেন? অবশ্যই বিচার পাবেন, দেখুন তো তোমার সঠিক, সবকিছু সঠিক না? ওটা তো এখন বিষয়টা হচ্ছে যে জমি জমার বিষয় তো, নাকি কি ঘটনা কি? এটা হলো কি, এনার শ্বশুর হবে, আমার ফুপা হবে, এনার শ্বশুরের জমি হলো 350 মাটি, আমি যে ভিটাটা বসবাস করে আছি, আমার জমি হলো খালি মাত্র 2 ডিসমিল মাটি, আমি ওই 3.5-এর ভিতর এনার শ্বশুর থেকে আমি 1.75 কিনছি আর কি। ওনার শ্বশুর হলো আরেক চাস্তো ভাই আর কি, চাস্তো ভাই, ওই জমিটা আমি কিনছি, ওনাকে আগে দিতে গেছিল, ওনার দরকার নেই, প্রয়োজন নেই, ওই রকম ভাবে নিয়ে নি আর কি। আচ্ছা, না নেওয়ার পরে আমাকে দিতে আছে, আমার যেহেতু আমার 2 ডিসমিল মাটি, আমার বিটা বাড়ি ওরা কিনে নিয়েছে, তখন আমি কিনছি আর কি। আচ্ছা, বুঝলাম। তখন কিনছি, তখন তো অনেক গালাগালি, অনেক কিছু, আমার পরিবার থেকে কোনো গালাগালি কোনো ভাবে না হওয়ার পর তখন ওরা বলতেছে কি আমরা কি পয়েন্ট ফেরতের মামলা করবো, মামলা করবে, তখন মোটামুটি আর কিছু করলো না ওরা, ওইভাবে চুপচাপ করে থাকলো। আমি ওসি স্যারকে জানালাম, এরকম সব কিছু জানালাম, মানে ওরা এখনো দখল দেয় না আপনাকে, তো করছে স্যার, তারপরে করছে কি চেয়ারম্যান, যে আমাদের ইউনিয়ন চেয়ারম্যান যে সামাদ সাহেব, উনি করে দিছিল কি তোমার যেহেতু তুমি 1.75 কিনছো, 75 ওদেরকে দিয়ে দিতে হবে, তুমি 1 পয়েন্ট নিয়ে থাকবা, 75 তুমি যা দিবা, 75 পয়েন্ট জমি তুমি 65,000 টাকা দিবা আর কি, ওদেরকে রেজিস্ট্রি করে দিবে। তাহলে আমি মেনে নিছি, ওই 75 মানে 75 আমি রেজিস্ট্রি করে দেবো, 65,000 টাকা আমাকে দিবে, তখন আমাকে 2,000 টাকা বানকি দিবে। আচ্ছা, সবার চাইবেন আমাকে 2,000 টাকা বানকি দিলাম। আর এটা হলো, আমি গেলাম, আমার 1 সপ্তাহের ভিতরে আমার জমি রেজিস্ট্রি নেবে, আমার জমিটা দখল দেবে। তখন তারপরের দিন যায় যে 2,000 টাকা আমাকে বানকি দিল, তারপরের দিন যায় চেয়ারম্যান সাহেব 1 ডিসমিল মাটি আমাকে মেপে খুঁটি গেড়ে দিল, খুঁটি গেড়ে দিল। তাহলে আমি যেহেতু 1 পয়েন্ট নিচ্ছি, 75 ছাড়ে দিচ্ছি, তাহলে 1 পয়েন্টে আমি কাজ শুরু করি, আপনাদের সমস্যা হচ্ছে দখল নিয়ে, কাগজে আপনার দখল ওদের না, দখল ওদের না স্যার, দখল আপনাদের আছে, দখল আমাদেরই আছে। তাহলে এখন সমস্যা কোথায়? সমস্যা কোথায়? ওরা ওরা মনে করে যে যার এনার শ্বশুরের, এনার শ্বশুরের শ্বশুরে কিন্তু বাস করে আছে, এনার শ্বশুরে কোনো পুত্র নেই, ঘরদার কেউ নেই, খালি আমরা, এনার কোনো পুত্র নেই, খালি দুটা বেটি, এই হলো বড় জামাই, আরেকটা হলো আরেকটা আছে, তো ওই খালি ঘরটা, যেহেতু এনার কেউ নাই, ওনার শ্বশুর একটু কিবা সমস্যা, মাথায় একটু কানে কম শুনে পায়, আমরা নিয়ে যাচ্ছি, বেটিরা বলতেছে আমরা ওইখানে রাখবো না, আমরা নিয়ে যাবো, এনার যে কি যে কেউ যদি অসুস্থ হয় তাহলে তো এরা কেউ কি দেখবে না, দেখবে না, এই জন্য এরা নিয়ে যাবে। এখন নিয়ে গেলে তো ঘর ভাঙতে হবে, ঘর ভাঙতে হলে ওরা দখল করবে, তো 1.75 স্যার আমাকে দিছে, মুরাটা 1.75 আমাকে দিছে, আর 1.75 ওরা দিছে, তো ওরাও পাচ্ছে না, আমাকে যেতে যাচ্ছে না, তো আমারটা বিক্রির জন্য টাকা আমাকে দিছে 11,000 পয়েন্ট। আপনার ভাই নিয়ে নিছে টাকা? না, আমাকে আমাকে আপনাকে দিছে টাকা? আমার, হ্যাঁ, আমার শ্বশুরকে দিছে, আমাকে দিছে এইটা, এই 1.75 মানে ওখানে 350 মাটির ভিতরে, 350 না, 1.75 দিছে মেয়েগুলাকে, আপনি দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, লিখে আমাকে দিছে, আমাকে মানে মেয়েগুলাকে দিয়ে দিচ্ছে, দুইটা মেয়ে আমাকে, আপনাকে কই দিল? না না না, আমাকে বলতে দেন, মানে ওনার দুটা মেয়ে, ওনার দুটা মেয়ে 1.75 350 ভিতর 1.75 দিল, মেয়ে দুটাকে কে লিখে দিচ্ছে? বুড়া আর কি, ওনার বাপ আর কি,
কার বাপ ওই মেয়ের বাপ মেয়ের বাপ আর মানে এনার শ্বশুর সেটা বলে তাহলে তো ওনার শ্বশুর দিছে আমার শ্বশুর দিছে আচ্ছা মনে বিদার ওনার শ্বশুর ওনার দুই মেয়েকে দিছে হ্যাঁ 350 এর ভিতর 1.75 দিছে আর 1.75 আমাকে রেস্টি দিয়েছে হ্যাঁ বুঝতে পারছেন ওনার শ্বশুর কাছে আপনি জায়গা গেছেন হ্যাঁ ওনার শ্বশুর থেকে এখন সমস্যা কোথায় সমস্যা হলো স্যার এটা আমাকে ওখানে যাইতে দিচ্ছেন না কোনটুকু যাই দিচ্ছে না মানে আমার জমিতে আপনি না বলেন এই বলেন দখল দখল আছে আপনার দখল আছে তো খুঁটি গাড়ে দিয়েছে চেয়ারম্যান খুঁটি গাড়ে দিয়েছে তারপর ওরা ওরা কি চাচ্ছে জানেন ওরা চাচ্ছে বাড়াবাড়ি হোক মাঠারো মানে যাই হোক তার মানে দখল নিয়ে প্রবলেম আছে ভাই আপনি বলতেছেন দখল নাই কিন্তু আপনার দখলে নাই বা দখল নিতে গেলে ঝামেলা হচ্ছে তার মানে শান্তিপূর্ণ দখল নাই এইটাই হচ্ছে বিষয়টা